আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী বাড়ির কাজ স্যার পরীক্ষামূলক স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক বিতরণ করতে হবে। প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী 2021 সালের অ্যাসাইনমেন্ট, এখানে শিক্ষার্থীর নাম এবং রোল এবং বিদ্যালয়ের নাম শিক্ষার্থী সমাধান করার জন্য আলাদা কাগজ ব্যবহার করতে পারবে। সমাধান করা এখানে চারটি প্রশ্নের সমাধান করতে হবে, মোট চারটি অঙ্ক দেওয়া রয়েছে, 1, 2, 3, 4। এক নম্বরে আছে একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তাহলে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যায়। একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো, যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত। একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 435,048টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন। তার 5 নম্বরে একটি বিদ্যালয় শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করতে হবে। তো এটা হচ্ছে এক নম্বরে সমাধানটি করতে হবে। এক নম্বরে প্রশ্নটি ছিল একটি বই তৈরি করতে 128টা কাগজ লাগে, তাহলে 60,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে। তো আমরা এখন সমাধান করব। প্রথমে লিখব আমরা জানি, আমরা যদি 60,000টা কাগজকে 128টা কাগজ দিয়ে ভাগ করি, প্রথমে 60,000কে 128 দ্বারা ভাগ করতে হবে। তো আমরা এখন ভাগ করি, 60,000 ভাগ 128 ইকুয়াল ভাগফল 468 ভাগ শেষ 96। এটি ক্যালকুলেটারের সাহায্যে করলে তো আমরা এখানে ভাগের মাধ্যমে করে দিয়েছি 400 128 ভাগ 60,000। তো এখানে ভাগটি করে দেওয়া রয়েছে, অতএব এখানে ভাগফল হচ্ছে 468 এবং ভাগশেষ হচ্ছে 96। মোট অতএব 468টি বই তৈরি করার পরেও 96টা কাগজ বাকি থেকে যাবে, যেহেতু 468টি বই হবে এবং 96টি তা বেঁচে যাবে, তা কাগজ বাকি থেকে যাবে, সুতরাং 468টি বই তৈরি করা যাবে। তো এখানে উত্তর লিখতে হবে, উত্তর 468টি। এটি ছিল 1 নং প্রশ্নের সমাধান। এখন দেখব 2 নং প্রশ্নের উত্তর। এখানে দুই প্রশ্নটি ছিল একটি কোম্পানির ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাগে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো, যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত। মানে যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত, এখানে নির্ণয় করতে হবে কর্মচারীর সংখ্যা। এখন আমরা যদি 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি তাহলে কর্মচারীর সংখ্যা বের হয়ে যাবে, কারণ সবাই তো 800 টাকা করে পায় এবং মোট হচ্ছে 95,200 টাকা। তাহলে 800 দ্বারা 95,200 টাকাকে ভাগ করলে কর্মচারীর সংখ্যা নির্ণয় করা যাবে। আমরা যদি 95,200 টাকাকে 800 টাকা দ্বারা ভাগ করি তাহলে 95,000 ভাগ 800 ইকুয়াল 119। এটি ক্যালকুলেটারের সাহায্যে করলে 119 হবে, আবার যদি প্র্যাকটিক্যালে ভাগ করি তাহলে 119, এখানে 895,200 ভাগ 800। এখানে প্রথমে 1 দিয়ে ভাগ করলে 800কে 800, তারপর বিয়োগ করলে থাকে 1520, আবার 2 দিয়ে করলে 1520 হয়ে যায়, তার কারণে আবার 1 দিয়ে
তাহলে 800, তাহলে থাকে হলো 720, তার কারণে আমরা একটি শূন্য নামিয়ে আনলাম। তারপর আবার একবারে 800কে 9 দ্বারা দিলে 7200 মিলে যায়, লাস্টে ভাগশেষ শূন্য, তার মানে ভাগফল যেহেতু 119, অতএব কর্মচারীর সংখ্যা 119 জন, উত্তর হবে 119 জন। এরপর হচ্ছে 3 নং সমাধান। 3 নং-এর প্রশ্নটি ছিল একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, একটি বাক্সের ভিতর 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন, এখানে দেওয়া রয়েছে। এখন আমরা যদি 43,548টি বস্তুকে 250টি বস্তু দ্বারা ভাগ করি, তাহলে 43,548 ভাগ 250, অর্থাৎ ভাগফল 178 এবং ভাগশেষ 48। এটি ক্যালকুলেটারের সাহায্যে করলে হবে 178 ভাগফল এবং 48, এবং আমরা যদি হাতে কলমে করি প্র্যাকটিক্যালে, তাহলে এখানে 43,548 ভাগ 250। তো প্রথমে 250 প্রথম 3টি সংখ্যা নেব, 250কে 1 দিয়ে যায় 435, তাহলে 250 × 250 তাহলে থাকে বিয়োগ করলে 185, এবং 185 250-এর কম, তাই 4 নামিয়ে আনলাম। এবার 7 দিয়ে দিলে 1800-র কাছাকাছি, তো এখানে 1750 হয়। তারপর আবার বিয়োগ করবো 104, এবার 8 নামিয়ে আনলাম। এবার আবার 250কে 4 দিয়ে দিব, যাতে 1000-এর কাছাকাছি, 1048-এর নিচে কাছাকাছি, বেশিও না কমও না। তো 250কে 4 দ্বারা গুণ করলে 1000, তো এখন থাকে হলো 48, অতএব 175টি ভরা যাবে। এবং 4 নং প্রশ্নের উত্তর, 4 নং অল্প, 4 নং প্রশ্ন একটু ঐকিক নিয়মে করে দিয়েছি, যে 367 জন শিক্ষার্থী চাঁদা দিল 55,050 টাকা, অতএব একজন শিক্ষার্থী চাঁদা দিল 55,050 ভাগ 367 টাকা, অতএব 150 টাকা। তাহলে অতএব প্রত্যেক চাঁদা দিল 150 টাকা। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই, ভিডিওতে সম্পূর্ণ সমাধান দিয়ে দিয়েছি চমৎকারভাবে। ভিডিওতে তোমরা লাইক দিবা, কমেন্ট করবা, এবং কোনো সমস্যা হলে কমেন্ট করবা এবং তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবা, যাতে তারা সমাধানটি পেয়ে উপকৃত হতে পারে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা।